এসকে হক বলেছেন কিস্তিতে কেনাবেচা করা কোনটি জায়েজ কোনটি হারাম, এটা কিভাবে বুঝতে পারবো জানাবেন। কেনাবেচার জন্য সময় বাড়িয়ে দাম বাড়িয়ে দেওয়া, এই ধরনের কিস্তি হোক, এই ধরনের অন্য যে কোনো চুক্তি যদি কারোর সাথে করা হয় সেটা সম্পূর্ণ হারাম, কারণ আপনি সময়ে বাড়ানোর বিপরীতে টাকা নিচ্ছেন। এটাকে বলা হয় রেবান নাসিয়া, রেবান নাসিয়া, রেবাল কোরআন, আল কোরআন এই রিবাটাকে নিষেধ করা হয়েছে। অতএব কিস্তির মধ্যে যেই কিস্তিটা সময়ের বিপরীতে মানি আর্ন করে, মানি মেক করে, সেটা নিষিদ্ধ। কিন্তু যে কিস্তিটা তার মধ্যে কোনো ধরনের সময়ের বিপরীতে টাকা আসেনি তাহলে সে কিস্তিটা জায়েজ। যেমন আপনি যে কোনো একটা ডিভাইস, এই যে একটা ল্যাপটপ কিংবা এই যে একটা মাউস, আপনি এটা যদি কিস্তিতে কেনেন আপনার সাথে একটা চুক্তি হবে যে আপনি 600 টাকা দেবেন, ভেঙে ভেঙে 600 টাকা কিস্তি করে দিন, এটা জায়েজ, এটা জায়েজ। অনেকে মনে করেন যে বাজারে নগদ কিনতে গেলে 10 টাকা কেনা যায় আর বাকিতে কিনলে 12 টাকা নেয়, এটাও সুদ হবে, এটা শুদ্ধ নয়, কারণ এটা তো আলাদা চুক্তি। আপনি নগদ কিনলে আপনাকে একটু ছাড় দিচ্ছে মানুষ, কারণ টাকাটা সাথে সাথে পেয়ে যাচ্ছে, সে তো এখানে সময়ের কোনো বার্তা নাই। আবার আপনি যখন 1 বছর ধরে শোধ করবেন তখন সে বাড়িয়ে দিচ্ছে, কিন্তু দুটো তো সেম ট্রানজ্যাকশন না, নগদ ট্রানজ্যাকশন আলাদা আর আপনারটা আলাদা। আপনার জন্য বলা হলো আপনি 12 টাকা দিবেন 12 মাসে 12 টাকা, 1 টাকা করে, তো এটার মধ্যে সমস্যা কী? এরা তো আপনাকে এককালীন সে ফিক্স করে দিল এবং আপনাকে সুযোগ দিল কিস্তি, এতে কোনো সমস্যা নেই। আপনি আরেকজনের নগদ ডিলিংসের সাথে এটাকে কেন কম্পেয়ার করবেন, তাই না? কিন্তু যদি এমনটা হয় যে আপনাকে বললো আপনি নগদ মূল্য দিবেন, তারপরে বললো আমি আপনাকে কিস্তি দিতে চাই, তবে আপনি আমাকে দাম বাড়িয়ে দিবেন, তাহলে একটা দামে ফিক্স করার পরে সময় বাড়িয়ে দিয়ে আবার দাম বাড়িয়ে দেওয়া, এটা হলো সুদ, এটা হলো হারাম। সেই হারাম ইনকামের মধ্যে আপনি কিস্তি করেন আর নাই করেন, এটা সর্বাবস্থায় হারাম। রেবাল ফদল, ওখানে তো কিস্তি নেই, সেটাও হারাম। রেবান নাসিয়া, আপনি একটা দাম ফিক্স করার পরে সময় বাড়িয়ে দিচ্ছেন, তারপরে ওই যে সময় বাড়িয়ে দেওয়া ওই সময়ের অ্যাগেনিস্টে আবার দাম বাড়িয়ে দেবেন, এটা হলো সুদ এবং এটা হলো হারাম। তাহলে কিস্তির মধ্যে সুদভিত্তিক কিস্তি সেটা হারাম, আর শরিয়া পন্থা কিস্তি এককালীন দাম ফিক্স করে ফেলা এরপর আর না বাড়ানো, এটা হলো শরিয়াসম্মত কিস্তি, কোনো অসুবিধা।